ওম গ্যাম গানপ নমাহা ওম হ্রীম রীম শ্রেম শ্রেম লক্ষ্মী বাসুদেবায় নমহা আপনাদের সবাইকে আমাদের পরিবারে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে তথ্যটি প্রদান করছি সেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে শরৎ পূর্ণিমার দিন কোজাগরি পূর্ণিমার দিন আপনারা যদি দু মিনিট সময় বার করে এই জিনিসটি শুনতে পারেন আপনার জীবনে বৈভব সৌভাগ্য আরোগ্য ঐশ্বর্য বিদ্যা বিনয় গাম্ভীর্য সৌন্দর্য সমস্ত কিছু আপনি লাভ করতে পারবেন লক্ষ্মী নারায়ণের কৃপায় সেটি কিভাবে সম্ভব হবে যারা এটি পাঠ করতে পারবেন খুবই ভালো হলে শুনুন কানে শুনলেও কিন্তু হৃদয় কি হয় স্নাত হয় আর হৃদয় স্নাত হলে ভাবাবেগে আপনি যখন আপ্লুত হবেন তখন মা লক্ষ্মীর আপনি মনে মনে কী করবেন আপনি তার স্মরণে চলে যাবেন এবং অপার লাভ করবেন এই যে শোনার কথা আপনাদেরকে বলছি তার আগে এর প্রেক্ষাপটটা বলে নিই একবার দেবরা ইন্দ্র ওই রাবত হাতির উপর চেপে যাচ্ছিলেন আর যেতে যেতে রাস্তায় মুনির সাথে দেখা হয়ে গেছিলেন আর আপনারা তো জানেন মুনি কেমন রাগী ছিলেন মুনি তখন ইন্দ্রদেবকে দেখে নিজের গলায় একটি মালা ছিল সেই মালাটাকে নিয়ে ইন্দ্রদেবকে ইন্দ্রদীপের দিকে ছুঁড়ে দিয়েছিলেন ইন্দ্রদেবের গলাতে দিয়েছিলেন ইন্দ্রদেব তখন কী করেছিলেন তার গলা থেকে ওই মালাটা নিয়ে তার ঐরাবত হাতিকে পরিয়ে দিয়েছিলেন আর হাতি আর কি মালার মর্ম বুঝবে ওর গন্ধ লাগছিল খুব তীব্র গন্ধে প্রভাবিত হয়ে ওইরাবত হাতি কী করেছিল সুর দিয়ে সেই মালাটাকে নিয়ে একদম মাটিতে আছড়ে ফেলে দিয়েছিল এটা দেখে দৌড়বাস এমনই তো একদম রেগে একদম থরথর করে কাঁপছিলেন আর তখনই অভিশাপ দিয়ে দিয়েছিলেন যে হে ইন্দ্র ঐশ্বর্যর ঘামান্ডে ঐশ্বর্যর আতিশর্যে তুমি আমার দেওয়া মালাকে অনাদর করলে এটা মালা ছিল না এটা ছিল শ্রী শ্রীলক্ষ্মীর ধাম এটা শ্রী শ্রীলক্ষ্মীর স্থান ছিল আজ থেকে তুমি তোমার অধিকারে যে তিন লোক আছে সেই তিন লোকের দেখবে হাহাকার লেগে যাবে লক্ষ্মীহীন হয়ে যাবে লক্ষ্মীশ্রী নষ্ট হয়ে যাবে এই বলে তিনি অদৃশ্য হয়ে গেছিলেন মহষ্ঠী দুর্বাসার এই সাপ এই অভিশাপে ত্রিলোক তো ত্রাহি করছিলেন এবং শ্রীহীন হয়ে গেছিলেন কোনো জায়গায় নেই শ্রী নেই শ্রী মানে কি শ্রী মানে সব জায়গায় সুন্দরতা বৈভব গাছের পাতাও ছিল না শ্রী তো সমস্ত জগতেই থাকে তাই না সেই জগতই একদম খাঁ খা করছে মরুভূমির মতো হয়ে গেছিলো তখন ইন্দ্রদেব কি করলেন দৌড়ে বেড়াচ্ছেন কী করবেন কি করবেন আর রাজলক্ষ্মী তখন কিন্তু ইন্দ্রলোক থেকে সমুদ্রে লীন হয়ে গেছিলেন দেবতারা প্রার্থনা করেছিলেন স্বয়ং শ্রী বিষ্ণুও কিন্তু প্রার্থনা করেছিলেন এবং তিনি প্রকট হয়েছিলেন সমুদ্র থেকে তখন সমস্ত দেবতা ঋষি মুনিরা অভিষেক করেছিলেন এবং মহালক্ষ্মীর কৃপায় সম্পূর্ণ বিশ্ব সমৃদ্ধশালী এবং সুখ সমৃদ্ধিময় পুনরায় হয়ে উঠেছিল এই সমস্ত দেখে আকর্ষিত হয়ে বিস্ময়ে দেবরাজ ইন্দ্র মহালক্ষ্মীর স্তুতি করেছিলেন সেই স্তুতি আজকে আপনাদেরকে আমরা শোনাব ইন্দ্রচ নমস্তে মহামায়ে श्री चक्र गदा हस्ते महालक्ष्मी नमस्तु ते नमस्ते गुरुरारुरे कोलासुरभयङ्करि सर्वपाप हरे देवी महालक्ष्मी नमस्तु सर्वज्ञै सर्वभारदे देवि सर्वदुष्टभयङ्करे सर्वदुःखहरे देवी महालक्ष्मी नमस्तु ते सिद्धिबुद्धिप्रदे देवी, देवी। भुक्तिमुक्तिप्रदायिनी मन्तु पूते सदा देवी महालक्ष्मी नमस्तुते ते देवी अद्ध शक्ति महेश्वरी जय योग शंभुते महालक्ष्मी नमस्त ते महारद्रे महाशक्ति महादरे महापाप हरे देवी महालक्ष्मी नमास्तुते पद्मना देवी पर ब्रह्मस्वरू परी जगन्माता महालक्ष्मी नमास्तु सितंबर धरे देवी जगत स्थित ते जगन्माता महालक्ष्मी नमास्तु ते महालक्ष्माक या पठे, या पठे दीपानारः सर्वसिद्धि मा प्राप्नोति राज्यं प्राप्नोति सर्वदा एककाले पठे नीतं महापापविनाशनं द्विकालं या पठेतं धन धान्य समानीताः त्रिकालं या पठेतं शरां महालक्ष्मीरवेव निसन्नाबरो दाशुभा ॐ पद्मादैवै नमः ओम पद्मालय दैव वाशिनी ओं नमः ओम श्री श्रीदेव नमः ओम कमलाय नमः ओम हरिप्रियाय नम ओं इंदिराय नम ओं रम ओं समुद्रतनाय ओम ओं भार्गवीद नमः ओम जलधीजा नमः ओम महालक्ष्मी नमः